থাকে, কাগজের মাধ্যমে আমরা এর আগে পূরণ করতাম, এটা হচ্ছে আমাদের এবার স্বাস্থ্যকর্মীরা পাইত। আমাদের অলরেডি আপনাদের প্রেস মিটিং এর আগে আমাদের সম্মানিত নিয়োজকদের এবং মেডিকেল অফিসারদের পুরো দায়িত্বটা বাংলাদেশে একটা রোল মডেল এখন সারা বিশ্বে, যেভাবে আমরা কোভিড-19 অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমি ডক্টর মহিউদ্দিন মোহাম্মদ আলমকে স্যারকে অনুরোধ করছি অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দিয়ে অনুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করব। মেডিকেল অফিসাররা গিয়ে প্রতিটা কেন্দ্রের কি অবস্থা সেটার একটা চিত্রের মাধ্যমে রিফ্লেকশন হবে। অফিসিয়াল পেজও আমরা শেয়ার করব, সিএ সিভিল সার্জন অফিস কক্সবাজার এই নামে সার্চ। এই পেজগুলো আপনারা যেহেতু সবাই সোশ্যাল মিডিয়া এখন আমরা ব্যবহার করি, এই মেসেজগুলো রিচ বিভিন্ন জায়গায় পৌঁছাবে এবং সেটা আরও বেশি আমাদের জন্য বেনিফিট। আমি আসাম সুমন এসএ টেলিভিশনে পরবর্তী সরাসরি হিসেবে কাজ করছি। আমি জনি সরকারি কক্সবাজারের সম্পাদক, কক্সবাজার প্রতিনিধি। বাচ্চাদের আমাদের লক্ষ্যমাত্রা হচ্ছে 419,432। প্রসঙ্গক্রমে এখানে টিকাদান কেন্দ্রের সংখ্যা 9টি, অস্থায়ী টিকাদান কেন্দ্রের সংখ্যা 1840টি, ভ্রাম্যমান টিকা বা এই ভিটামিন এ প্লাস ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। আমাদের এক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির জন্য গভর্নমেন্ট বিগত অনেক বছর ধরে এই সফলতম এই প্রোগ্রামটি চালিয়ে আসছে এবং অন্যান্য খাবারের সঙ্গে ভিটামিন এ প্লাস এই ওষুধটি খাওয়ানোর জন্য শিশুদেরকে উৎসাহিত করবার জন্য, শিশুদের মা বাবাকে উৎসাহিত করার জন্য প্রত্যেকের জায়গা থেকে এই ব্যাপারগুলোর জন্য এই অবহিতকরণ সভার আজকের এই অবতারণা। ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু করার আগে প্রতিবারের মতো আমি বলতে চাচ্ছি, আমরা জানি ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন আমাদের দুটি ক্যাপসুল দেওয়া হয়, আপনারা সবাই জানেন সেটা হচ্ছে এক ধরনের নীল ক্যাপসুল, একটি হচ্ছে লাল ক্যাপসুল। আমরা যদি একটু আপনাদেরকে জানাতে চাই যে এই নীল ক্যাপসুলটার আমাদের মাত্রাটা হচ্ছে 100,000 ইউনিট, যেটা আমরা দিচ্ছি 6 মাস থেকে 11 মাস বয়সী শিশুদেরকে, এবং লাল রঙের যে ক্যাপসুল যেটার আসলে আমাদের মাত্রাটা 200 ইউনিট, সেটা আমরা দিচ্ছি হচ্ছে 12 মাস থেকে 59 মাস বয়সী বাচ্চাদেরকে। আমরা একটু রিক্যাপচুলেট করি, নীল রঙের ক্যাপসুলটা আমরা কাদেরকে দিচ্ছি, নীল রঙের ক্যাপসুলটা কাদেরকে দিচ্ছি, 6 মাস থেকে 11 মাস বয়সী শিশুদেরকে, এবং লাল রঙের ক্যাপসুলটি দিচ্ছে হচ্ছে আমাদের মোটামুটি ভাবে 12 মাস থেকে 59 মাস বয়সী বাচ্চাদেরকে। এখন প্রশ্ন আসতে পারে 11 মাস বলতে আমরা কি বুঝি, এটা হচ্ছে 11 মাস বলতে আমরা বুঝি 11 মাস 29 দিন, 59 মাস বলতে আমরা বুঝবো 59 মাস 29 দিন, ঠিক আছে? আচ্ছা, মানে 59 মাস 29 দিন, তো এইটা হচ্ছে আমাদের লক্ষ্যমাত্রা। এবং আমরা এই লক্ষ্যমাত্রার মধ্যে যেসব ক্রাইটেরিয়া ফুলফিল করবে যেসব বাচ্চারা আছেন তাদের মা বাবাদের মাধ্যমে মাইকিং মসজিদ কমিটি সবার মাধ্যমে এই 20 তারিখ সারা বাংলাদেশে একযোগে এবং ভ্রমণ স্থান কাল পাত্র ব্যাপী রেখে সবাইকে এই টিকাদানের আওতায় নিয়ে আসতে হবে। কক্সবাজারে কোনো শিশু যদি ভ্রমণ বন্য কোনো কারণে ঢাকায় ভ্রমণ করে থাকেন বা বরিশালে ভ্রমণ করে থাকেন, তিনিও এই ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আওতায় আসবেন। আমরা কাজটা করে যাবো, আশা করি এই প্রোগ্রাম সফল হবে এবং আপনাদের সবাই সহযোগিতা কামনা করছি।
একটু সহযোগিতা করেছেন বলে এই পর্যন্ত আমরা যতটুকু প্রোগ্রাম হয়েছে, বিশেষ করে কোভিডকালীন সময়ে কোনো তেমন কিছু ছিল না, কিন্তু শুধুমাত্র আপনাদের প্রচারণার কারণে আমরা কিন্তু 100% করতে পেরেছি। তবে এবার একটা বৈশিষ্ট্য হলো যে একদিনের প্রোগ্রাম যেহেতু অনেকগুলি পার্সন কনস আছে, এগুলি নিয়ে আমরা অনেকবার মিটিং করছি। আজকে আমাদের একটা জুম মিটিং ছিল স্বাস্থ্য অধিদপ্তর, মানে বলা হয়েছে কিভাবে আমরা ভীষণ বাদ পড়া শিশুদেরকে নিয়ে এই যে প্রোগ্রামগুলি, এটা কিন্তু পুরাতন প্রোগ্রাম, ভিটামিন একটা ন্যাশনাল প্রোগ্রাম, এটা কিন্তু অনেক পুরোদিনের। যেমন আমি ছোটবেলাতে এগুলি ছিল না, এই জন্য আমাদের ছোটবেলা যখন আমরা যখন ক্লাস সিক্স সেভেনে বসছি, থ্রিতে বসছি, তখন অনেক রাত কানা রোগ নিয়ে ঘুরে বেড়াতো, অনেক বাইকের স্পট যেন কালো স্পটের রোগী পেয়েছি আমরা, কিন্তু এখন দেখা যায় না। একটাই কারণ যে আমাদের ডিজিটাল রঙের ডিজিটাল যে নাগরিক আমরা করতে যাচ্ছি, এখানে ভিটামিন এর গুরুত্বপূর্ণ যেমন আছে, প্লাসের গুরুত্ব আছে। যে প্লাস যেটা বলছি, এখন এখানে অনেকে আমার কাছে একটা রোগী আসে, যে দিন একটা রোগী আসছে, ওই মেয়েটা একটু করোনা করতেছে, ওদের ঘুরে দেখলো দূরে মানে জন্মসম নতুন নদী মানলাম মায়ের সাথে জল করতেছে, ওরা মুকুট মানে নতুন হয়ে যাবে ধর্ম বাবা মুকুট নতুন আর তো মধুর এখন দল হতেন মধু দেওয়ার সিস্টেম নদী নেই, শুধু সাহস নদী বাইরে যায়। এখনো কিন্তু কথাটা এখন আছে, ওদের কথাটা কিন্তু কি দেয় বলে ওদের তো ওদের মা জন্মসম নতুন হতে মানলাম, এটা কিন্তু গ্রাম অঞ্চলে এখন আছে। ইভেন আমার বাচ্চা যখন হচ্ছে, আমার মা কিন্তু মধু নিয়ে আসছে, বাচ্চাকে মধু দেবে দিবে মাইন্ড করবে বুঝে, আমাদের না ঠিক আছে মধু দান তো এখন পুরো মাস তবে খুব ভালো খাবে আর ওদের তোমার আইন দিয়ে মধ্যে তোমার সোনা আলাদা বুঝলেন খানা দান দেন ওদেরকে অন্যান্য দিয়ে সোনা আলাদা না হয় বাজার দেবো দিবার আসবো দু মাস সোনা আলাদা অনেক একবার দুজন দেন তো নিয়ে আমার সোনা খানা খানা দেন বুঝলেন একটা ডিজিটাল মহিলা সোনা আলাদা এরকম একটা দিয়ে সিস্টেম নাই ওদের ঠিক আছে এনে হই তা অনেক স্যার বাচ্চার গর্ব মুখে ঠিক মতো না হয় সিস্টেম মাকে খাওয়ান তাহলে বুঝে মাকে যদি না খাওয়ায় মাকে যদি এখন করা এখনো পৌঁছে দিতে হবে আর বারবার যেটা মূল কাজ যেটা বলে কয়েকটা প্রশ্ন বারবার আসে, বড় করে খাওয়াবে নাকি খালি করে খাওয়াবে, সব জন্য খাওয়ানো ভালো বড় করে খাওয়ানোটা উত্তম আসলে। আর এক ছয় মাস তো এগারো মাস ওই যে বললাম এগারো মাস পঁয়ত্রিশ দিন হলে খাওয়াতে পারবে। আরেকটা জিনিস হচ্ছে সবসময় প্রচলন হয় যে ওই মহিলাতে পলিটিকা খাওয়ার কারণ পলিটিকা সেটাতে সবাই এখন জানে যে পলিটিকা কিন্তু একটা ভিটামিন এ যে সেটা একটু প্রচার প্রচার দরকার ভিটামিন এ এটা একটা পাবলিসিটি দরকার। আর আমি যেটা সবসময় দিই আর বিশ্বাস করেন কি জানেন উপরাল আছে আপনাদের সঙ্গে আমরা এই কনফারেন্স আসলে করতে পারবো না, আপনারা আছেন আপনার মান আছে এখানে বিশেষ করে মানে কয়েকটা পেপার তো নিজে থেকেই ছাপিয়ে দেয় অমুক দিন থেকে অমুক দিন পর্যন্ত অমুক দিন আগে এখন তো একদিন নিজের উদ্যোগে ছাপিয়ে দেওয়া হয় যে গতবার একজন গ্রাম থেকে স্যার আমার সঙ্গে পেপার দেখি কেন দেখি না আপনার নিজের উদ্যোগে ছবি নেয় তা হয়েছেন এবং ওখান থেকে করছে স্যার আমার সঙ্গে পেপার দেখি একটু ফোন করছে কারণ বেশ অনেক দিন ধরে আছে তো আমার বক্তব্য আছে আমি কথা বলবো না আপনারা সবসময় এটা করে আসছেন এটা এটা শুধু জাতি ভুলন এটা হচ্ছে আমাদের সামাজিক দায়বদ্ধতা শুধু আমি বলবো আমার ইচ্ছা ছিল আপনাদের কিছু বক্তব্য শোনার জন্য বিশেষ করে আপনাদের কাছ থেকে কিছু বক্তব্য আমি আসতে আসতে এখন আপনাদের সবাই খুব ব্যস্ত মানুষ তা আপনাদের ধন্যবাদ আপনারা এখানে কষ্ট করে আসছেন আপনাদের সাথে নিয়ে ইনশাল্লাহ আমি গত অনুসন্ধান করে লাইসেন্স বসে বসে বলছি এই যে কাজটা আদায় করার জন্য কাজটা উদ্ধার করার জন্য সামনে একটা অনুসন্ধান আর কালকে একটা ওই ইসলাম ফাউন্ডেশন কথা বলেছি অনুসন্ধানের মানসিক কথা বলেছি কালকে কালকে প্রোগ্রাম আছে
অনেকে বলে ওদেরকে নিয়ে স্কুল করলে ভালো হয়তো মনে হয় অন্যদের ওরা নাই কেন ওদের নিয়ে এটা করা হয়েছে অলরেডি। তো আমি দেখে মনে হয় এটা সবার কাজ মিশাল আপনাদের আমরা কাজটা উদ্ধার করতে পারবো। আর আপনার সুস্বাস্থ্য কামনায় দীর্ঘ কামনা করে কোভিডকালীন সময় আপনারা সার্ভিস দিয়ে গেছেন, এখন আপনারা সার্ভিস দিচ্ছেন, আপনারা আমাদের পাশে আছেন থাকবেন এবং এই যে বলেন যে পেজ একটা পেজ বুঝতে পারেন এটা আপনারাই বলুন আপনার সব কিছু আমাদের হাতে আছে ইনশাআল্লাহ আমরা এটা কাজটা উদ্ধার করবো আগের মতোই। কক্সবাজার এগিয়ে নিতে চাই, কক্সের কোনো আটকানো রোগী থাকবে না, কোনো বাইটাইটিস রোগী থাকবে না, দাঁড়িয়ে কোনো মৃত্যু হবে না ইনশাআল্লাহ, মিজল সিজনের কোনো মৃত্যু নেই এটা এই শুভকামনা করি। এবং কক্সবাজারে ডিজিটাল বাংলাদেশ করবো, ডিজিটাল বাংলা একটা অংশ করবো ইনশাআল্লাহ। আর সবাই সবাই ভালো থাকবে এই কামনা করে।